বছরের মতো এবারও কাটেনি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের স্থবিরতা। চলতি অর্থ বছরের প্রথম মাস অর্থাৎ জুলাইয়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাস্তবায়ন হয়েছে মাত্র 1%। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ IMED-র হালনাগাদ প্রতিবেদন বলছে, 2024-25 অর্থ বছরের প্রথম মাসে মোট এডিপির বরাদ্দের 2,922 কোটি টাকা ব্যয় করেছে সরকারের মন্ত্রণালয় ও বিভাগগুলো, যা মোট এডিপির বরাদ্দের মাত্র 1.05%। 2023-24 অর্থ বছরের একই সময়ে এডিপি বাস্তবায়নের হার ছিল অবশ্য এর থেকে বেশি, 1.27%। চলতি অর্থ বছরে সরকারের এডিপি বরাদ্দ দেওয়া হয়েছে 2,78,288 কোটি 90 লাখ টাকা। এডিপিতে মোট 1,352টি প্রকল্প রয়েছে। IMED-র তথ্য বলছে, জুলাই মাসে সরকারি তহবিল থেকে ব্যয় হয়েছে 1,298 কোটি টাকা, যা সরকারের তহবিলের বরাদ্দের 0.79%। এর আগের অর্থ বছরের একই সময়ে সরকারি তহবিলের 1.27% অর্থ ব্যয় হয়েছিল। অন্যদিকে বৈদেশিক সহায়তা খাতের বরাদ্দ থেকে চলতি অর্থ বছরের জুলাই মাসে ব্যয় হয়েছে 1.25% বা 1,251 কোটি টাকা, যা আগের অর্থ বছরে ছিল 1.21%। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা।